আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আবার একটি রিয়েল ভিডিও নিয়ে সবার সাথে হাজির হলাম। তো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কমেন্টের উপর আজকের এই ভিডিওটি তৈরি করলাম। এই ভিডিওটি নিয়ে অনেক কমেন্ট আসছে। তো অনেকে জানতে চেয়েছেন যে অটো গাড়ির ব্যাটারিতে বৃষ্টির পানি ব্যবহার করা যায় কিনা, সে সম্পর্কে একটি ভিডিও দিতে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণই এই বৃষ্টির পানি সম্পর্কে, যে অটো গাড়ির ব্যাটারিতে বৃষ্টির পানি ব্যবহার করা যাবে কিনা, সেটি আসলে ব্যাটারির জন্য ভালো হবে নাকি আসলে ব্যাটারির জন্য কোনো ক্ষতিকারক হতে পারে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বৃষ্টির পানি আসলে ব্যাটারিতে ব্যবহার করা যাবে কিনা, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে বৃষ্টির পানি ব্যাটারিতে ব্যবহার করা যাবে কিনা, এবং আমি ব্যাটারিতে বৃষ্টির পানি ব্যবহার করতে চাই, তো সেই সম্পর্কে কোনো লজিক আছে কিনা এবং কোনো সমস্যা হবে কিনা, তো সেই সম্পর্কে একটি ভিডিও দিতে। তো অনেক কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করলাম। তো বৃষ্টির পানি সম্পর্কে, তো বৃষ্টির পানি সম্পর্কে এর আগেও কিছু কথা ছিল আমার চ্যানেলের একটি ভিডিওতে, অনেক কমেন্ট আসছে নেগেটিভ এবং অনেক কমেন্ট পজিটিভ আছে। তো নেগেটিভ পজিটিভ দুইটা মিলে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো অনেকের অনেক কিছুর মতামত বিশ্লেষণ করছেন, যে কেউ বলেছেন যে ভাই বৃষ্টির পানি ব্যাটারিতে ব্যবহার করা আসলেই ক্ষতি। তো তারা অনেক লজিক দেখাইছে যে বৃষ্টির পানিতে এইটা আছে ওইটা আছে, নানান ধরনের লজিক। এবং কতজনে বলছে না যে বৃষ্টির পানি আসলে ব্যাটারিতে ব্যবহার করা যায়, তো ব্যাটারির জন্য সেটা ভালো। তো বেশিরভাগই আসছে যে সেটা হচ্ছে ভালো, এবং কিছু কমেন্ট আসছে সেটা ব্যাটারির উপর আসলে ক্ষতি হয়। তো আসলে সেটি ব্যাটারির উপর কিরকম ক্ষতি হয় সেটা আপনারা জানার জন্য আসলে বলেছেন। তো প্রথম আগে ভালো দিকটা বলি, যেমন বৃষ্টির পানিতে আসলে কোনো প্রকার কোনো আর্সেনিক নাই। তো ব্যাটারিতে যে আমাদের যে পানিটি ব্যবহার করতে হয় সেটি 100% বিশুদ্ধ পানি, এবং আর্সেনিক মুক্ত পানি হলে সেটি আপনার ব্যাটারির জন্য একদম নিরাপদ, কারণ এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কারণ ব্যাটারিতে যদি আপনি বৃষ্টির পানি ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারিতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও কিছু কিছু ভাই বলেছেন যে বৃষ্টির পানি আসলে ব্যাটারিতে ব্যবহার করা খারাপ, ব্যাটারির সমস্যা হতে পারে। তো সেখানে যেমন আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যেমন আমি অটো গাড়ির যে সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো আছে, তো সেই রকম একটি ব্যাটারি দিয়ে আমি আমার যে আইপিএস আছে তো সেই আইপিএস চালাই। তো সেই আইপিএস এর যে ব্যাটারিতে যে আমি যে পানিগুলো ভরি সেটা সবসময় বৃষ্টির পানি ব্যবহার করি, তো এ পর্যন্ত কেনা পানি ব্যবহার করা হয় নাই। তো তারপরেও এ পর্যন্ত ব্যাটারি প্রায় 3 বছর ধরে চলতেছে, এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো সেই ক্ষেত্রে কি বৃষ্টির পানি আসলে খারাপ হলো? তো এক্ষেত্রে কিন্তু বৃষ্টির পানি আসলে এই ব্যাটারির জন্য ভালোই হয়েছে। তো তারপরেও কিছু কিছু ভাই বলে যে বৃষ্টির পানি আসলে ব্যাটারির জন্য খারাপ, তাদের উদ্দেশ্য করে ভিডিওটি তুলে বললাম, তাদের উদ্দেশ্য করে বললাম যে ভাই আপনারা যেহেতু যদি খারাপ হয় যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি বৃষ্টির পানি ব্যাটারিতে ব্যবহার করবেন না, কারণ সেক্ষেত্রে যদি আপনি জানেন যে বৃষ্টির পানি ব্যাটারির জন্য খারাপ তো সেক্ষেত্রে আপনি কেনা পানি ব্যাটারিতে ব্যবহার করবেন। তো বৃষ্টির পানি এক গুছলে ভালো আছে, আবার কেনা পানিও বেশিটা দাম না। তো সেক্ষেত্রে তো সবচেয়ে বেটারই হয় আপনি ব্যাটারিতে কেনা পানি ব্যবহার করবেন। তো যেহেতু এত মতামত এত কিছু আছে বৃষ্টির পানি নিয়ে, তো সেক্ষেত্রে কেনা পানি ব্যাটারিতে ব্যবহার করা সবচেয়ে বেটার হয়। তার কারণ কেনা পানি কিন্তু আপনার 5 লিটারের বোতলের দাম মাত্র 40 টাকা, তো সেক্ষেত্রে কেনা পানি ব্যাটারিতে ব্যবহার করা ব্যাটারির জন্য উত্তম। আর যাতে করে যারা বৃষ্টির পানি ব্যাটারিতে ব্যবহার করতে চান তাদের উদ্দেশ্য হচ্ছে, আসলে যদি আপনি বৃষ্টির পানি ব্যাটারিতে ব্যবহার করতে চান তাও সেক্ষেত্রে কিছুটা নিয়ম মেনে আপনাকে চলতে হবে, কারণ বৃষ্টির যে পানি থাকবে সেই পানিটা কিন্তু আপনার অবশ্যই সেটি নিরাপদ কিনা, সেটা ময়লা আছে কিনা, এবং 100% ফিল্টারিং করে তারপর কিন্তু আপনার সেটা ব্যাটারিতে ব্যবহার করতে হবে। কারণ ব্যাটারিতে কখনোই দূষিত পানি অথবা ময়লাযুক্ত পানি ব্যাটারিতে ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আপনি ব্যাটারিতে যে পানি ভরবেন সেই পানিটাকে ভালোভাবে যত্নশীলভাবে বৃষ্টির পানি থেকে তুলবেন, এবং তারপর সেটা আপনি ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। এবং তারপরও যদি কারো কোনো নেগেটিভ পজিটিভ
দিক থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা নিজস্ব মতামত বিশ্লেষণ করবেন। যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর এরপর যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।